পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ জনবহুল ক্ষুদ্র একটি দেশ। স্বাধীনতার মাত্র 45 বছর পেরিয়ে আধুনিক বিশ্বে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে। জনবহুল দেশে বেকার সমস্যা জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের কর্মসংস্থান, তাদের ব্যবসায়িক প্রসার বিস্তার ও পরিচ্ছন্ন জীবন উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের দরিদ্রের কর্মসংস্থান নিশ্চিতকরণ উৎকনিক প্রকল্পের মাধ্যমে পিআরডিবি সৃষ্টি করে দিচ্ছে অসংখ্য দরিদ্র পোর খাওয়া নারী ও পুরুষের কর্মসংস্থান। প্রকল্পটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার 35টি উপজেলায় 2007 সালে জুলাই মাস থেকে উৎকনিকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। উৎকনিকের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণার্থীর লক্ষ্যমাত্রা 33,600 জন, যারা উৎকনিক থেকে প্রশিক্ষণ নিয়ে সম্ভাবনাময় আলো ছড়াচ্ছে সর্বত্র। প্রতিটি ব্যাচে 48 জন প্রশিক্ষণ দিয়ে থাকে, একই ট্রেডে 12 জন, সেই হিসেবে 48 জন 60 দিনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই 60 দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী যেহেতু তার নিজের কাজের বাইরে থাকে, সেই জন্য তাকে 250 টাকা সরকার থেকে ভাতা প্রদান করা হয়। সেই মোতাবেক 60 দিনে একজন প্রশিক্ষণার্থী 15,000 টাকা ভাতা পেয়ে থাকেন। এই প্রশিক্ষণ শেষে সে যাতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে কাজ শুরু করতে পারে, সেই জন্য প্রশিক্ষণ শেষে এই তাদের ভাতা থেকেই তাদের কিছু মালামাল তাদের পছন্দ মতো জায়গা থেকে কিনে দেওয়া হয়, এবং প্রশিক্ষণ শেষে তারা যাতে সহজে কাজে লাগতে পারে সেই কারণে মাত্র 6% ইন্টারেস্টে সর্বনিম্ন 10,000 থেকে 30,000 টাকা মতো ঋণ দেওয়া হয়ে থাকে। উৎকনিকের দ্বিতীয় পর্যায়ে 8টি ট্রেডে বিভক্ত: টেইলরিং, এমব্রয়ডারি, শতরঞ্জি, গার্মেন্টস ও বাটিক বুটিক, গ্রামীণ ইলেকট্রিশিয়ান, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার, নকশি কাঁথা ও নকশি টুপি, বিউটিশিয়ান ও বিউটি পার্লার। 125 জন দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে সযত্নে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে চলছে। কাজ শিক্ষা দেওয়াতে আমি এখন স্বয়ংসম্পূর্ণ। আল্লাহর রহম আমার ফ্যামিলি সুন্দরভাবে জীবনযাপন করতেছে। প্রথমে অন্য দোকানে কাজ করতাম, এখন নিজস্ব দোকানে কাজ করতেছি। আমার মেয়েরা এখানে কাজ করতেছে, 60 দিনের প্রশিক্ষণ নিচ্ছে। এরা প্রশিক্ষণ নিয়ে বাসায় গিয়ে কাজ করবে এবং আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে কাজ শিখাবে। সরকার থেকে এখানে মেশিন দেওয়া হয়, সেই মেশিন নিয়ে যা মেয়েরা গ্রামে অনেক আয় উন্নতি করে খাচ্ছে। বাংলাদেশের প্রভার্টি রিডাকশনের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মধ্যে বিশেষ করে উত্তরাঞ্চলের মঙ্গা নিরসনের জন্য, উত্তরাঞ্চলের দরিদ্রদের জন্য কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি, সংক্ষেপে উৎকনিক নামে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি বিআরডিবির অন্য যে কোনো প্রকল্পের চাইতে একটু আলাদা। বিশেষ করে এই উত্তরাঞ্চলের 35টি উপজেলায় প্রভার্টি রিডাকশনে এই প্রকল্প বিরাট ভূমিকা রাখছে। প্রশিক্ষণের আগে আমার খুবই অবস্থা না খারাপ ছিল, আর এখন আমি অল্প একটু এগিয়েছি। এই সরকারের আর কি এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের সংসারের খরচ চালার পাশে মহিলাদের উপর একটু নজর ভালো দিয়েছে। বিএডিপিতে প্রশিক্ষণ করি, সেখান থেকে একটা মেশিন পেয়েছি, পরে আমি নিজের অভিজ্ঞতায় এই ব্যাংকের কাজ চালু করছি। তখন থেকে আমি 10-12টা মেশিন বা 10-12টা আমাদের উপকার ভোগীদের তৈরি জিনিসগুলা, বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আছে ব্যাগ, আছে শতরঞ্জি, আছে
তারপর এমব্রয়ডারির জিনিস আছে, ওড়না আছে, তারপর পায়জামা আছে, তারপর হ্যান্ডব্যাগ আছে। প্রতিদিন আমরা নিয়ে ওরা নিয়ে আসতেছে, মেলায় স্টল দিচ্ছে এবং স্টলে কেনাবেচা হচ্ছে। সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এই মেলা চলে এবং কেনাবেচা ভালো হয়। এখানে কাজ করার জন্য আমাদের হচ্ছে ডিজাইনার আছে, ডিজাইনাররা বিভিন্ন ডিজাইন আমাদেরকে দেয়, সেই ডিজাইনের উপর আমরা কাজ করি। আমাদের একটা শোরুম আছে, সেল সেন্টার আছে এখানকার। এখানে যারা কাজ করে ওরা শোরুমে পণ্যগুলো দেয়, ওখান থেকে সেল হয়। উৎখনিক প্রকল্পের প্রতিটি উপজেলায় প্রতিটি ট্রেডে 48 জন প্রশিক্ষণার্থীকে 60 দিন ব্যাপী ট্রেনিং দেওয়া হয়। ভালো সুফল পাচ্ছি আমি এটা, আর আরও ভালো হবে যখন তারা আরও বেশি করে কাজ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষকে তাদের প্রাথমিক ব্যবসায়িক কাঠামো তৈরির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আমরা সর্বপ্রথমে 10,000 টাকা করে লোন দেই, 6% সুদে। এই লোন নিয়ে যায় বাসায় তারা অনেক ক্ষুদ্র ব্যবসা ট্যাবসা বা কাজ টাজ করে অনেক উন্নতি করে। এখানে বাটিক বুটিকের ট্রেনিং নিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। এটা যদি আরও 5 বছর থাকে তাতে সবার সুবিধা হবে। আমাদের প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে প্রাথমিকভাবে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী, যারা দরিদ্র সীমার নিচে আছেন, তাদেরকে ব্রেঞ্চমার্ক সার্ভের মাধ্যমে আমরা সদস্য নির্বাচন করেছি। প্রাথমিক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এবং সদস্য সচিব হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সার্বিক ইয়াতেই আমরা প্রতিটা উপজেলায় 960 জনের করে আমরা প্রশিক্ষণার্থী বাছাই করেছি। আমাদের যে প্রকল্প এলাকা আছে 35 উপজেলার 105 ইউনিয়ন, ওখান থেকে 960 জন করে আমাদের টোটাল 33,600 জন উপকারভোগীকে আমরা নির্বাচন করেছি। পরবর্তীতে প্রকল্পের মাঝামাঝি পর্যায়ে, এখন প্রকল্পটা শুরু হয়েছে 2014 সালে, চলবে 2019 মার্চ পর্যন্ত, এই মাঝামাঝি সময় পর্যন্ত আমরা 11,760 জন প্রশিক্ষণার্থীকে সফলভাবে প্রশিক্ষণ প্রদানে সম্পন্ন হয়েছি। এটা আমাদের প্রজেক্টের কিন্তু একটা লক্ষ্য যে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের 2 মাসব্যাপী আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি 8টি ট্রেডের উপর, এই 8টি ট্রেডের প্রশিক্ষণে তারা 2 মাসে 250 টাকা আকারে ভাতা পাচ্ছে। এই ভাতাটাই হচ্ছে তাদের 2 মাসের জন্য অস্থায়ীভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইল। প্রশিক্ষণার্থীদের উৎপাদিত বিভিন্ন প্রোডাক্ট উৎকনিক প্রকল্পের নিজস্ব ডিসপ্লে সেন্টারে বিক্রির ব্যবস্থা গ্রহণ করে। তারা এখানে যে পণ্যটা সরবরাহ করেন 20% লাভে তারা পণ্যটা সরবরাহ করে থাকেন, এবং তারা যে প্রাইসটা ফিক্সড করেন আমরা সেই প্রাইসেই তাদের পণ্যটা কিনে নিয়ে থাকি। আমরা সাধারণত এনাদেরকে অনেক মাধ্যম তৈরি করে দেই এবং আমাদের ডিজাইন সেন্টারে আমরা তাদেরকে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। যেমন আমরা অনলাইনে তাদের বিক্রি করার জন্য চেষ্টা করি যে তাদের প্রোডাক্ট যেন অনলাইনে বিক্রি হয়। সুদূর প্রসারী চিন্তায় বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে পৌঁছায়। ডিজাইনার উনি আমাদেরকে পরিচয় করায় দেয় ওনাদের ট্রেনিং প্রাপ্ত বিভিন্ন ওয়ার্কারদের সঙ্গে। তারপরে আমরা তাদেরকে কিছু স্যাম্পল ওয়ার্ক দিই, স্যাম্পল ওয়ার্ক দেওয়ার পরে তারা খুব ভালো আউটপুট দেয়। এই ভালো আউটপুট দেওয়ার পর থেকেই আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই যে আমরা এখন থেকে অনেক বড় পরিসরে আরও অনেক বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো। এরপরে রেগুলারলি আমরা যেটা করতে থাকি, বাহিরের বায়াররা যখন বা লোকাল বায়াররা আমাদেরকে অর্ডার দেয়, তখন আমরা এই অর্ডারগুলো আমরা ওই ওয়ার্কারদেরকে বুঝাই দিয়ে আসি, ওরা বাসায় বসে আবার সেগুলো তৈরি করে আমাদেরকে আবার পৌঁছে দিয়ে যায়, এবং তাদের কাজের কোয়ালিটি এত ভালো যে আমাদের বায়াররাও প্লিজ। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রায় উৎকনিক পল্লী উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটি অন্যতম ভূমিকা পালন করছে।